আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই প্রশ্ন বাণে জর্জরিত ঋষি, যেভাবে সামলালেন নিজেকে। নান ধর্ম যাচকরাও পর্নোগ্রাফি দেখে অভিযোগ পোপ ফ্রান্সিসের। বিশেষ বাহিনীর পারমাণবিক হামলার প্রশিক্ষণ দেখলেন পুতিন। এবং সর্বশেষ থাকছে ভারতীয় বংশভুক্ত সুয়েলা ভারত বিরোধী। ব্রিটেনের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে মত পার্থক্যের জন্য গত 20 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী হয়ে সেই সুয়েলাকেই মন্ত্রিসভায় ফিরিয়েছেন ঋষি। প্রসঙ্গত, গত জুলাইয়ে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেমে দ্বিতীয় রাউন্ডেই হেরে গিয়েছিলেন সুয়েলা। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভারতীয় বংশভুক্ত সুয়েলা ভারত বিরোধী, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই প্রশ্ন বাণে জর্জরিত ঋষি, যেভাবে সামলালেন নিজেকে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন এশিয়ান ব্রিটিশ ঋষি সুনাক। দায়িত্ব গ্রহণের মাত্র 1.5 মাসের মাথায় লিজ ট্রাসের পদত্যাগের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসেন দেশটির ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ এই প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় বুধবার দেশটির আইন প্রণেতাদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হয়েছিলেন 42 বছরের ঋষি সুনাক। এ সময় পার্লামেন্ট বিরোধীদের প্রশ্ন বাণে জর্জরিত হন তিনি। আগামী দিনে তাকে যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার টের পেলেন ঋষি সুনাক। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের শুরুতে তাকে অভিনন্দন জানান বিরোধী দল লেবার পার্টির নেতা কায়ার স্টামার। তিনি বলেন, প্রথম এশীয় বংশভুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নির্বাচন সবাইকে এই কথা মনে করিয়ে দিচ্ছে যে ব্রিটেনে সমস্ত জাতি বা সমস্ত বর্ণের মানুষ তাদের স্বপ্ন সত্যি করে তুলতে পারেন। ব্রিটেন এই জন্য গর্বিত। সুনাককে অভিনন্দন জানিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন স্টারমার। প্রথম দিকে সুনাককে খানিকটা উদ্বিগ্ন মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি সামলে নেন তিনি। এদিন পার্লামেন্টে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন ঠান্ডা মাথায়। শুরুতেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে সুয়েলা ব্রেভারম্যানকে পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন স্টারমার। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে যে সুয়েলা সম্প্রতি সরে গিয়েছিলেন, ক্ষমতায় এসেই তাকে পুনর্নিয়োগ করেছেন সুনাক। ভিসা নীতি নিয়ে বিতর্কিত মন্তব্য, মন্ত্রিসভার নিয়ম ভেঙে অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নথি নিজের হেফাজতে রাখাসহ একাধিক অভিযোগ উঠেছিল সুয়েলার বিরুদ্ধে। এই প্রসঙ্গে সুনাকের জবাব, সুয়েলা সিদ্ধান্তগত কিছু ভুল করেছিলেন, তিনি ক্ষমা চেয়েছেন, সুনাক তাকে ক্ষমা করেছেন। পাশাপাশি সুনাক এও বলেন, আগামী দিনে সন্ত্রাস ডাকাতি অপরাধের বিরুদ্ধে লড়বেন সুয়েলা। ব্রিটেনের রাস্তায় আরও 15,000 পুলিশ কর্মীকে নিয়োগ করা হবে। পার্লামেন্টে উপস্থিত সুয়েলা মাথা নড়ে সুনাকের জবাবে সম্মতি জানান। স্টারমারের আরও অভিযোগ, সুনাক সামনে এক আর আড়ালে অন্য কথা বলেন। এই প্রসঙ্গে নির্বাচনের সময় সুনাকের একটি ভিডিও ক্লিপের উল্লেখ করেন স্টারমার, যেখানে কেন্টের এক সভায় সুনাক বলেছেন তিনি গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য অনুন্নত শহরে এলাকার জন্য বরাদ্দ অর্থ সরিয়ে রেখেছিলেন। এই অভিযোগের কড়া জবাব দিয়েছিলেন সুনাকও। তিনি বলেন, স্টারমার মূলত উত্তর লন্ডনের অভিজাত এলাকাতেই ঘোরাফেরা করেন। দক্ষিণের গ্রামীণ এলাকা উপকূলীয় অঞ্চলেও যে খুব বহু পিছিয়ে পড়া মানুষ বাস করেন তার জানা উচিত। থামেননি স্টারমার। মাসখানেক আগে সুনাকের স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকির যে অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গ ফের তোলেন তিনি। সর্বোপরি বলেন, বারবার নেতৃত্ব বদলেই প্রকাশ, কনজারভেটিভ দল সরকার সামলাতে ব্যর্থ, ফের নির্বাচন হওয়া উচিত। পার্লামেন্টে এই প্রশ্নোত্তর পর্ব সামলে নিয়ে সুনাক এদিন তার অর্থনৈতিক পরিকল্পনার প্রথম আভাস দিয়েছেন। তার অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানিয়েছেন, 31 অক্টোবরের বদলে 17 নভেম্বর তারা বাজেট পেশ করবেন, পূর্ণাঙ্গ বাজেট। তার আগে সুদ কমানো নিয়ে সিদ্ধান্ত জানাবে ব্যাংক অব লন্ডন। সুনাক জানিয়েছেন, আগামী দিনে দেশে আর্থিক স্থিতাবস্থা ফেরানো এবং মানুষের আস্থা অর্জন করাই তার লক্ষ্য, তার জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। নান ধর্ম যাজকরাও পর্নোগ্রাফি দেখে অভিযোগ পোপ ফ্রান্সিসের।
এবার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। নান ও ধর্মযাজকরা পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ করেছেন তিনি। পোপ বলেছেন পর্নোগ্রাফির যাজকদের হৃদয়কে দুর্বল করে। খবর বিবিসির। ভ্যাটিকানে এক অধিবেশনে কিভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটি প্রশ্নের জবাব দেওয়ার সময় এই মন্তব্য করেন। একই সঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্ক করেছেন তিনি। 86 বছর বয়সী এই ধর্মীয় নেতা আরও বলেন, পর্নোগ্রাফি একটি পাপ যা অনেক লোকের মধ্যে আছে, এমনকি ধর্মযাজক এবং নানদেরও। সেখান থেকে শয়তান প্রবেশ করে। পরিশুদ্ধ হৃদয় কখনো এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না। কিভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা যায় সেই সম্পর্কে পোপ বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত, তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয়। বিশেষ বাহিনীর পারমাণবিক হামলার প্রশিক্ষণ দেখলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন দেশটির কৌশলগত বিশেষ বাহিনীর পারমাণবিক হামলার প্রশিক্ষণ মহড়া দেখেছেন। দেশটির রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ মহড়া। বুধবার 26 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। ক্রেমলিনের পক্ষ থেকে মহড়ার বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের নেতৃত্বে স্থল, সমুদ্র ও আকাশপথে কৌশলগত প্রতিরোধ বাহিনীর একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি খেরসন অঞ্চলে পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন। বিপরীতে রাশিয়ার সামরিক বাহিনীও খেরসনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ভারতীয় বংশভুক্ত সুয়েলা ভারত বিরোধী। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতীয় বংশভুক্ত নাকি তার পূর্বসূরীদের আদি বাসস্থান পাকিস্তান, তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তার মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আর এক ভারতীয় বংশভুক্ত নেত্রী সুয়েলা ব্রেভারম্যান। ব্রিটেনের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে মতপার্থক্যের জন্য গত 20 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী হয়ে সেই সুয়েলাকে মন্ত্রিসভায় ফিরিয়েছেন ঋষি। প্রসঙ্গত গত জুলাইয়ে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেমে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন সুয়েলা। এমনিতেই নিন্দকরা বলেছেন ঋষি ততটাই ভারতীয় যতটা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়ার। অন্যদিকে সুয়েলার ভারত সংশ্লিষ্টতা নিয়ে যতই আলোচনা হোক, তিনিও ঠিক ভারত হিতৈষী নন, বরং ভারতীয় অভিবাসীদের নিয়ে বারবার তার আলটপকা মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তিনি ব্রিটেনে ভারত পাকিস্তান ম্যাচে গণ্ডগোলের নেপথ্যে অভিবাসীদের সংশ্লিষ্টতা খোঁজেন। তিনি ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির ঘোর বিরোধী। এ হেন সুয়েলার মন্ত্রিত্বকালে অভিবাসীদের নিয়ে কঠিন পদক্ষেপ করা হলে তাতে বিস্ময়ের কিছু থাকবে না বলে মনে করা হচ্ছে। সুয়েলার ভারতীয় যোগ বলতে তার বাবা ছিলেন গোয়ার বাসিন্দা। সুয়েলার মায়ের পূর্বসূরীদের বাসস্থান ছিল তামিলনাড়ু। গত অক্টোবরে সুয়েলা ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি ব্যক্তিগত মেল আইডি থেকে স্বরাষ্ট্র দপ্তরের জরুরি নথি পাঠিয়েছিলেন এক সহকর্মীকে। শোকজের মুখে পরে সুয়েলা যুক্তি দিয়েছিলেন সেটি প্রযুক্তিগত ত্রুটি, তবে কৃতকর্মের জন্য তিনি ক্ষমা চান এবং পদত্যাগ করেন। যদিও ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল প্রধানমন্ত্রী নিজেই তাকে ইস্তফা দিতে বাধ্য করেছিলেন। এরপর নানা ডামাডোলে লিজ নিজেও পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী সুনাক তার মন্ত্রিসভা সাজাচ্ছেন নতুন মুখ দিয়ে, ফিরিয়ে আনছেন কিছু পুরনো মুখকেও, তার মধ্যে অন্যতম পুরনো মুখ সুয়েলা। ইতিমধ্যেই সুয়েলার নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। লেবার পার্টির এমপিরা বলছেন সুনাকের সাথে তার পূর্বসূরী বরিস জনসন বা লিজ ট্রাসের কোনো পার্থক্য নেই। শৃঙ্খলা ভঙ্গ করে ইস্তফা দেওয়া কনজারভেটিভ পার্টির নেত্রীকেই মন্ত্রিসভার জন্য পছন্দ হলো সুনাকের। ঘটনা প্রবাহ বলছে ভারতীয় বংশভুক্ত সুয়েলার বেশ কিছু মন্তব্য ভারত বিরোধী। যেমন কিছুদিন আগেই সুয়েলা বলেছেন ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থেকে যাওয়ার সম্ভাবনা ভারতীয়দের ক্ষেত্রেই সবচেয়ে বেশি। এর ফলে নয়াদিল্লির নিশানা হতে হয়েছিল লন্ডনকে। এরপর হাউস অব কমন্স এ তিনি ব্রিটেনে সাম্প্রতিক ধর্মঘটের জন্য বিরোধী লেবার পার্টিকে দায়ী করে উপহাসের মুখে পড়েন। গত 28 আগস্ট এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের তপ্ত পরিবেশ নিয়ে দোষ দেন সেই দেশের অভিবাসী নীতিকে। উল্লেখ, এশিয়া কাপের এই ম্যাচের পর থেকে উত্তপ্ত হয়ে পড়েছিল ব্রিটেনের লেস্টার সায়ার। সেই ম্যাচে পাকিস্তানকে ভারত হারাতেই মেলটন রোড বেলগ্রোভে
ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে শুধু ভারতীয় অভিবাসীরাই নয়, সুয়েলা সেই সমস্ত অভিবাসীকেও আক্রমণ করেছিলেন তার কথায়, যারা ইংলিশ চ্যানেলের তীরে নৌকা ফিরিয়ে দেন ব্রিটেনে আশ্রয় নেবেন বলে। তার দাবি, তারা প্রাপ্ত সুযোগ সুবিধার অপব্যবহার করেন। বস্তুত সুয়েলা তার পূর্বসূরী তথা আর এক ভারতীয় বংশভুক্ত প্রীতি প্যাটেলের পদাঙ্কই অনুসরণ করছেন। প্রীতি তো ব্রিটেনের অবৈধ অভিবাসীদের একেবারে মধ্য আফ্রিকার রুয়ান্ডায় নির্বাসনে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কম জান না সুয়েলাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন, কারণ এভাবেই নাকি ব্রিটেনে অনাবাসী ভারতীয়দের সংখ্যা বেড়ে যায়। তার কথায়, অভিবাসী সমস্যা নিয়ে আমার নিজস্ব পর্যবেক্ষণ হলো, ব্রিটেনের সিংহভাগ অভিবাসী হলো ভারতীয়। তাই ঋষি জাতীয় বংশভুক্ত নেত্রী সুয়েলাকে তার মন্ত্রিসভায় ফেরালেও তাতে ভারত বা ভারতীয়দের জন্য ভালো কিছু হবে বলে মনে করা হচ্ছে না।